অর্থাৎ অনলাইনে টিভি হবে এবং অনলাইনে সেবা হবে তবে একটা সুখের সংবাদ যে মানুষ ট্রিপল নাইনের সংবাদ টিভি দিচ্ছে এবং এই ক্ষেত্রে কিছুটা কথা ফিরেছে আর এইটা দেখতে হবে যাই হোক এই অনুষ্ঠানটা আরো সুন্দরভাবে হোক এবং এই অনুষ্ঠানের যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য সফল হোক এই শুভকামনা করে আমি আমার কথাবার্তা শেষ করছি জয় জি আমাদের সংরক্ষক অফিসারের কাছে অনুরোধ করছি এই পর্যায়ে আজকের এই দিনটি জনাব সাহেব একটা বালকের সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিসমিল্লাহির রহমানির রহিম আজকে ডিজিটাল আমাদের থানা ভূমি অফিসার রয়েছেন এখানে থানা ইনচার্জ এখানে আরও উপস্থিত রয়েছেন সকল অফিসার বৃন্দ এবং রয়েছেন আজকের আজকে যারা তাদের নিয়ে ওই আয়োজন সেই ডিজিটাল মেলার সকল সদস্যবৃন্দ সবাইকে আমন্ত্রণ সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আসলে ডিজিটালে আমার যে এগিয়ে তার কিন্তু চক্ষুষ প্রমাণ কিন্তু আজকের এই মেলাটা আজকের যে স্টলগুলো রয়েছে আসলে অতি ভাই কিছুক্ষণ একটা কথা বলে গেল আসলে মনে করে যে অনলাইনে সেবা দিতে গেলে হয়তো অনেক ঝামেলা থাকে এবং অনলাইনে অনেক ডিজিটাল সেবা থেকে আমরা বিপরীত হই কিন্তু আমাদের যারা অসহায় বা যারা অশিক্ষিত মানুষ আছে তাদেরকে যদি একটু আমরা ওই থেকে করি যে আসুন আমরা সবাই থাকবো আর প্রমাণ কিন্তু আজকে আমরা এই ডিজিটাল উদ্ভাবনী মেলার মাধ্যমে আমরা পেয়েছি এই উদ্ভাবনী জগদাসের স্মার্ট বাংলাদেশ করার লক্ষ্যে এই পর্যায়ে বক্তব্য ভূমি জনাব মোহাম্মদ রায়হানুল ইসলাম জনাব মোহাম্মদ রায়হানুল ইসলামকে আজকের এই ডিজিটাল উদ্ভাবনী মেলা সম্পর্কে ডিজিটাল বাংলাদেশের যে সম্পদ সেটি আমরা ব্যবহার করি সেটি প্রচারের জন্যই মূলত এই মেলার আয়োজন করা হয়েছে এবং আজকে আমরা এখানে আমাদের ভূমি অফিস থেকে যে স্টল দিয়েছি সেখান থেকে আমরা এখানে ই নামদারি অর্থাৎ যেটিকে আমরা হারি দিলাম পরিচিত রাখি হারি এখানে আমরা আজকে অনলাইনে আদায় করেছে সাথে সাথে এবং এই কাজটি পুরো কাজটি আমার হাত ধরা হয়েছে এই জন্য আমি গর্ববোধ করছি তো সেটি এখন আমরা অনলাইন ডিজিটাল জরিপ নামে একটি জরিপ কার্যক্রম শুরু হয়েছে এটির মাধ্যমে ড্রোন আমরা আপনারা জানেন যে ড্রোন দিয়ে পুরো এলাকার ছবি তুলে এবং একদম নির্ভুলভাবে এটাকে আপনারা ছিলেন না তারা কিন্তু এটাকে কখনোই মতই থাকবো তাই কি না মানে আমরা কিন্তু খুব সহজেই বিষয়টার সাথে অভ্যস্ত হতে পারিনি কিন্তু আস্তে আস্তে যখন আমরা অভ্যস্ত হয়ে গেলাম দেখি আমরা আসলে কাজকর্মগুলো কত সেরা ছবি সবকিছু আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু নিয়ে নিতে পারি এবং ইমেল করাটাও এখন আমরা আমাদের স্মার্টফোন দিয়েই আমরা করতে পারছি তো এতে করে দেখা যাচ্ছে যে সেবাগুলো অনেক বেশি সহজে দেওয়া যাচ্ছে এবং স্বচ্ছতা তৈরি হয়েছে যেমন আমি আজকে ডিজিটাল মেলার মাধ্যমে কিন্তু জানতে পারলাম এই যে অনলাইনে যে জিডির বিষয়টা এটা কিন্তু আমার আগে জানা ছিল না তো সেটাও বলবো যে মেলার একটা বিশাল সফলতা যে আমরা মানে আমি সহ মানে আরো অনেকেই আমরা অনেক তথ্য যেগুলো জানা ছিল না সেটা জানতে পারলাম এছাড়া ভূমি ব্যবস্থাপনার যে একটা আমূল পরিবর্তন এসেছে অর্থাৎ অনলাইনে ভূমি উন্নয়ন কর দেওয়া সহ ই নামজারি সহ আরো ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় সেগুলো সম্পর্কে আমার ধারণা যে আজকে অনেকেই জানতে পারলো এবং যেটা সত্যিই আশাব্যঞ্জক যে আজকের এই একদিনেই আমরা 50,000 টাকার মতো ভূমি উন্নয়ন কর আমরা গ্রহণ করতে পেরেছি এছাড়া আমাদের যে কৃষি অফিস রয়েছেন আমাদের কৃষি অফিসার মহোদয় উনিও যথেষ্ট আন্তরিক এবং আমরা দেখেছি যে উনি নিজে থেকেই অনেক ইনোভেটিভ অ্যাক্টিভিটিসের সাথে জড়িত এবং কিভাবে কৃষকদেরকে কৃষি সংক্রান্ত তথ্য এবং আগাম
যে আবহাওয়া সংক্রান্ত তথ্য সেগুলো কিভাবে দেওয়া যায় সেই ব্যাপারে উনি চমৎকারভাবে নিজ উদ্যোগে কাজ করে যাচ্ছেন, একটি লাইব্রেরি প্রতিষ্ঠা করেছেন। আর ওনার সংবাদ আমরা তো সবসময় দেখতে পাচ্ছি, বিভিন্ন কৃষি সংক্রান্ত সংবাদ, এগুলো আসলে আমাদেরকে আশা জাগায়। আমাদের একই সাথে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যে পরিচালিত তথ্য আমার যে কার্যক্রম সেটিও খুব চমৎকার, যে নারীরা যারা রয়েছে তারা পুরুষদের তুলনায় আরো বেশি মনে হয় প্রযুক্তি বিমুখ, তো নারীদেরকে এই আওতায় যেন সহজে আনা যায় সেজন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই উদ্যোগটা গ্রহণ করেছেন। এবং এই তথ্য আমার প্রজেক্টটা কিন্তু একেবারেই সরাসরি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ব্রেন চাইল্ড বলে আমরা জানি, যে নারীদেরকে আরো বেশি প্রযুক্তির সাথে সম্পৃক্ত করা। আমাদের একটা প্যাভিলিয়ন রয়েছে যেখানে আমাদের পৌরসভার ডিজিটাল সেন্টার সহ আমাদের 5টি ইউনিয়নের 5টি ইউডিসি উদ্যোক্তা তারা এখানে আছে, তারা অনলাইনে জন্ম নিবন্ধন সহ এখন বর্তমানে যে ভিডিটি, তারপর বিভিন্ন খাদ্য বান্ধব কর্মসূচি রয়েছে, টিটিভি কর্মসূচি রয়েছে, এগুলো সহ তারা নানান রকমের কাজ ভূমি ডিজিটাল সেবার মাধ্যমে তারা দিয়ে থাকেন। তো আমি তাদেরকে অনুরোধ করবো যে প্লিজ আপনারা কোনো মানুষকে কখনোই হয়রানি করবেন না, যাতে করে মানুষ ডিজিটাল সেবা পেতে বিমুখ হয় বা এমন যেন না হয় যে আমি আর যাবই না ওই অফিসে কাজ করতে। আপনারা প্লিজ একটু হাসি মুখে কথা বলেন, আমাদের দেশে আসলে আমরা যেন মানে হাসি মুখে তাকানো যাকে আমরা একটা ক্রাইম হিসেবে মনে করি, কিন্তু বিদেশে কিন্তু তা না। আমার বিদেশে কিছু ফ্রেন্ড আছে, আমি তাদের কাছে শুনেছি যে অফিসে কেউ আসলে প্রথমে একটা স্মাইল দিতে হয়, এটা ওদের একেবারে নিয়ম যে স্মাইল দেওয়া। আর আমাদের আসলে কালচারটা এমন যে আমি যদি কেউ আসলে তাকে স্মাইল দেই উল্টা প্রশ্নের সম্মুখীন হবো যে মহিলা আমাকে দেখে হাসতেছে কেন, আমার কি কোনো সমস্যা আছে কিনা, তাই না? তো আমাদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে, অর্থাৎ আমাদের এই স্মাইলটাকে পজিটিভলি নিতে হবে। এবং স্মাইল মানে হচ্ছে আপনাকে অভ্যর্থনা জানানো, আপনার জন্য আমি কি করতে পারি, চলুন আমরা এই ডিজিটাল মেলা আমরা এই জিনিসটা শিখি যে আমাদের পরবর্তীতে আমরা যে সকল সেবা দিব মানুষদেরকে আমরা প্রথমেই একটা স্মাইল দিয়ে আমরা শুরু করব, এবং তারপরে যে আপনার কি কাজ কি সেবা আমি করতে পারি, সেই কাজটা আমি করতে পারি বা না পারি, আমি তো সব কাজ করতে পারবো না, সব কাজ করার এখতিয়ার কিংবা সব কাজ করার যে ক্ষমতা সেটি আমার নাই, কিন্তু সেই মানুষটা যেন খুশি হয়ে আমার রুম থেকে বের হয়ে যেতে পারে ততটুকু ক্ষমতা কিন্তু আমাদের সকলেরই রয়েছে। তো এই বিষয়টার দিকে আমরা যেন খেয়াল রাখি। আর এখানে বেশ কিছু স্কুল কলেজের শিক্ষার্থী বৃন্দ তোমরা রয়েছো, তোমাদের উদ্দেশ্যে আসলে খুব বেশি কিছু বলবো না। আমার পূর্বে আমার সম্মানিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মহোদয় খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে তোমাদের কাছে প্রযুক্তির পজিটিভ বিষয়টিও রয়েছে নেগেটিভ বিষয়টিও রয়েছে, কিন্তু তোমরা এখন নেগেটিভটাকে অ্যাকসেপ্ট করবে নাকি পজিটিভটাকে অ্যাকসেপ্ট করবে সেটা তোমাদের বিষয়। আমরা অনলাইনে ক্লাস শুরু হওয়ার পর তোমাদের অনেকের হাতে স্মার্টফোন এবং ল্যাপটপ তোমাদের কাছে ছিল, এবং এটার কিন্তু একটা চরম নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু সোসাইটিতে পড়েছে, সেটা মোদী সাহেব আরো ভালো বলতে পারবেন। কারণ এতে করে দেখা গিয়েছে যে বিদ্যালয় সমূহে তোমরা এই অনলাইন ক্লাসকে পুঁজি করে তোমরা যে স্মার্টফোন ইউজ করেছো অনেকে কিন্তু এটাকে নেগেটিভলি ইউজ করেছো, এবং এটার দ্বারা কিন্তু তোমরাই চরমভাবে এটার দ্বারা কিন্তু তোমরা আক্রমণের শিকার হয়েছো। মোদি সাহেব এর একেবারেই আমাকে বেশ কয়েকটি প্রমাণ দেখিয়েছেন, এবং এমন একটা পরিস্থিতি আসলে সৃষ্টি হয়েছে যে তোমাদেরকে নিয়ে আমরা কই গর্ববোধ করবো, এবং তোমরা দেখা যায় যে অনেকেই তোমাদের মধ্যে যে এই জিনিসটার মিস ইউজ করে তোমাদেরকে নিয়ে আমাদের টেনশনের শেষ নেই। তো আমি তোমাদেরকে বলবো যে প্লিজ তোমরা পড়াশোনার প্রতি আরো বেশি আগ্রহী হয়ে ওঠো, ছাত্র জীবন অবশ্যই এক নম্বর কাজ হচ্ছে তোমাদের পড়াশোনা করা, তোমাদের বিনোদনের আরো অনেক বিষয় রয়েছে কিন্তু সেগুলো কিন্তু এই ছাত্র জীবনের সবগুলো বিষয় কিন্তু তোমরা উপভোগ করতে পারবে না, তোমাদের প্রত্যেকটা বিষয়ের জন্য উপযুক্ত সময় রয়েছে, উপযুক্ত বয়স রয়েছে, সেই বয়সের জন্য সেই সময়ের জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে। আর আমাদের যে উপজেলা প্রশাসনের পক্ষে বা আমরা এইখানে এই পাশে যারা বসে আছি আমাদের সহ আমি বলবো যে আমাদেরও একটা দায়বদ্ধতা রয়েছে তোমাদেরকে সঠিক পথে পরিচালিত করার, এবং এখানে যে সকল শিক্ষকবৃন্দ বা প্রধান শিক্ষক উপস্থিত রয়েছেন আমি তাদেরকে অনুরোধ করব যে প্লিজ আপনাদের বিদ্যালয়ে এবং কলেজে আপনারা একটি আধুনিক বা ন্যূনতম পক্ষে ছাত্রছাত্রীরা যাতে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করতে পারে সেজন্য আপনারা ল্যাব প্রতিষ্ঠা করুন। এরপর সেই ল্যাবে আরো বেশি মডার্নাইজ করার জন্য কি করা লাগে না করা লাগে সেটা
আমরা দেখব কিন্তু আপনাদের বিদ্যালয়ে বা আপনাদের প্রতিষ্ঠানে যদি কোনো ল্যাবই না থাকে আমরা তো গিয়ে ল্যাব নির্মাণ করে দিতে পারবো না কোনো বিদ্যালয়েরই আসলে বার্ষিক যে ইনকাম সেটি খুব একটা কম নয় এই ল্যাব নির্মাণের জন্য যেটি প্রয়োজন সেটি হচ্ছে আগ্রহ তো ছাত্র ছাত্রীদেরকে আরও বেশি বিজ্ঞানের আগ্রহী করে তোলার জন্য এবং 2041 সালে যে উন্নত বাংলাদেশ হবে সেই বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদেরকে বিদ্যালয় সমূহে আরও বেশি ল্যাব নির্মাণে আমাদের প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে এবং বাস্তবায়ন করতে হবে সর্বোপরি এখানে যারা উপস্থিত রয়েছেন সকাল থেকে যারা মেলায় স্টল খুলেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ও আরেকটা বিষয় আমি এখানে উল্লেখ করিনি আমি ওই যে উইমেন এন্টারপ্রেনার একটা স্টল নিয়েছে তাদেরকে একটু সামনে আসার জন্য অনুরোধ করব বগুড়া থেকে আমাদের এখানে উই আপনারা শুনেছেন উইমেন এন্টারপ্রেনার নামে একটা গ্রুপ ওরা এসেছে যে মেয়েটা এসেছে ও আবিজুল কলেজের ছাত্রী ওরা বাংলাদেশে বিভিন্ন নারীদেরকে নিয়ে কাজ করছে নারীদের উৎপাদিত বিভিন্ন পণ্য তারা অনলাইনের মাধ্যমে দেশে এবং বিদেশে তাদের অনেকগুলো দেশেও তারা সেল করেছে তো আমি সবাইকে অনুরোধ করব এখানে মহিলা বিষয়ের কর্মকর্তা রয়েছেন এবং যুব অফিসার রয়েছেন বা আদার্স আরও যারা রয়েছেন ইউনিয়ন ডিজিটাল সেন্টারের যারা উদ্যোক্তাবৃন্দ রয়েছেন আমি বলব যে আপনারা এই বিষয়গুলোতে আরও বেশি সচেতন হন এবং যারা নারী উদ্যোক্তা রয়েছে যাদের পক্ষে আসলে বাইরে বেরোয়ের চাকরি করা সম্ভব না বা কোনো অ্যাক্টিভিটিসে অর্থনৈতিক অ্যাক্টিভিটিসে যাদের দ্বারা এখন আর কোনো অংশগ্রহণ করা সম্ভব না তারা ঘরে বসে যে সকল পণ্য তারা তৈরি করছে যেমন নকশি কাঁথা থেকে শুরু করে আচার বানানো পর্যন্ত বা পুতুল তৈরি করার মতন কাজও কিন্তু ঘটছে এবং আমরা দেখেছি যে থালতা মাঝমানে একটি গ্রামে গামছা পর্যন্ত প্রস্তুত করা হচ্ছে কিন্তু এগুলো প্রপার মার্কেট না থাকায় দালালের মাধ্যমে বিক্রি হওয়া আমাদের এই মেলায় আসার জন্য এবং সর্বোপরি যারা উপস্থিত রয়েছেন সকাল থেকে যারা কষ্ট করে এই মেলায় বিভিন্ন সেবা প্রদান করেছেন তাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা বাংলাদেশ চিরজীবী হোক